আসসালামু আলাইকুম সাকিব এগ্র পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব দশ হাজার পিস তারা ব্যায়াম চাষ করতে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকার মতো লাভ করতে পারবেন কি তারা ব্যায়ামটা আমরা অনেকে হয়তো নতুন শুনতে পারেন বা অনেকের হয়তো মনে হতে পারে যে আজকে প্রথম দেখলাম অথবা অনেকের মনে হতে পারে যে আগে দেখছি কিন্তু আমার কাছে মনে হয় না এটা আসলে চাষযোগ্য কিনা আবার অনেক খামারে আছেন যারা কি করছেন তারা ব্যায়ামটা চাষ করার চেষ্টা করছেন কিন্তু লাভবান হতে পারতেছেন না তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে সঠিক জায়গা থেকে ভালো মানে রুট থেকে যদি পুনঃ উৎপাদন করা জিনিস থাকতো সেক্ষেত্রে অবশ্যই লাবন হতে পারবেন কারণ কি তারাবাহিমের তেমন কোনো জিনিসই নাই কারণ কি এর ক্ষেত্রে যে বাড়তি কোনো পরিচর্যা দরকার হবে এরকম কিছু না নর্মাল পুকুরে চাষ চাষ যেই ব্যবস্থা হয় সেই চাষের পুকুরেই আপনার এটা বাড়তি একটা সাথে ফসল হিসেবে উৎপাদন হচ্ছে তো এই জন্য বাড়তি কোনো পরিশানি নেই তো এটা যদি শুধুমাত্র যদি ভালো মানে ব্রুট থেকে পোনা উৎপাদন হয় ভালো মানে যদি পোনা হয় সুস্থ সবল পোনা হয় সুস্থ সবল মা থেকে যদি পোনা উৎপাদন করে দেওয়া হয় এবং কি পোনা যে রেণু যেটা উৎপাদন করেছে সেই রেণু উৎপাদনের সময় যদি ভালো মানে হরমোনটা ব্যবহার করা হয় এই ক্ষেত্রে আপনার সাকসেসের মোটামুটি দেখা যায় ফিফটি পার্সেন্ট এই জায়গায় আপনি আগাই গেছেন তো এই জিনিসগুলো যদি আপনি দেখে শুনে নিতে পারেন আশা করে অবশ্যই লাভবান হতে হবে তো আসি যে দশ হাজার পিস তারা চাষ করতে কত টাকা খরচ হবে তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে করে দেখতে পারেন তো প্রথমে দেখি যে দশ হাজার পিস তারাব্যায়াম কিনতে আপনার কত টাকা খরচ হবে নর্মালি দেখা যায় বিভিন্ন হ্যাচারি থেকে তারা ব্যায়াম কিন্তু পাওয়া যাচ্ছে না তারাব্যায়াম পাওয়া যাচ্ছে কিছু সোনাম হ্যাচারিতে এবং কিছু দালালের মাধ্যমে তো এছাড়া কিন্তু আপনি তারা ব্যায়াম কিন্তু সহজে পাবেন না তো এই ক্ষেত্রে অনেকে হয়তো বড়ো মাছ খোঁজেন যে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ তারাবাহিম খুঁজেন তো আমি বলবো যে এত বড়ো খুঁজে আপনি কী করেন কারণ কি এটা তো অলরেডি খাবার না খাইতে খাইতে অলরেডি সে চিকন হইতে হইতে একদম চিকন হয়ে গেছে তো এই জিনিসটা দিয়ে আপনি কী করবেন কী চাষ হবে তো আমি বলবো যে আপনারা একটু মোটা সাইজের একটু স্বাস্থ্যসম্মত দেখে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের আপনার ব্যায়ামটা সরবরাহ করেন সর্বোচ্চ আা ইঞ্চি নিতে পারেন কারণ কি তারা ব্যায়ামটা হবেই তো সাইজই হবে এই সাইজ অর্থাৎ আপনার আট ইঞ্চি সাইজের উপরে তো নর্মালি হয় না বা দশ ইঞ্চি সর্বোচ্চ হতে পারে কিছুই এক্সেসনাল থাকে যেটা বারো ইঞ্চি পর্যন্ত হয় কিন্তু আপনার নর্মাল টার্গেটটা হবে আট থেকে দশ ইঞ্চি সাইজে তারা ব্যায়ামটা আপনার উৎপাদিত হবে সেটা আপনি অলরেডি যদি তার চার ভাগের এক ভাগ সাইজ যদি কিনে নেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন কিভাবে সেটার খরচটা তো অলরেডি বেড়ে যাচ্ছে কেনার খরচটা বেড়ে যাচ্ছে তো এই জন্য আমি বলবো যে সঠিক জাতের পোনাটা আপনি সরবরাহ করেন সঠিক সাইজের পোনাটা আপনি সরবরাহ করেন এখন আসেন যে এই সাইজের পোনাটা নিতে গেলে মোটামুটিভাবে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু খরচ করতে হবে কারণ কি তারা ব্যায়ামের পোনা কিন্তু উৎপাদন কিন্তু সবাই করতে পারে না এবং কি ভালো মনে পোনা কিন্তু আপনাকে দিতে না সবাই আরেকটা জিনিস থাকে সেটা হলো এটা চাষ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় কিন্তু অনেকে বলে দিবে নানান কিছু বলে দিবে আসলে নর্মালি এখন চাষ ব্যবস্থাপনা তেমন কিছু নেই চাষ ব্যবস্থাপনা হয় নর্মালি আপনাদের পুকুরের মাসিক পরিচর্যা এবং কি পাক্ষিক তো পনেরো দিন এবং কি তিরিশ দিনে যে পরিচর্যাগুলো আছে সেই পরিচর্যাগুলো করতে হবে পুকুরের পর জুপলানো তৈরি করে রাখতে হবে এতে করে আপনার পুকুরের মাছ চাষ হয়ে যাবে বাড়তি কোনো বাড়তি কোনো পরিচয়ের দরকার কোনো জিনিসের দরকার নাই জাস্ট খালি এটা মাছ ধরার সময় যেটা করতে হয় পুকুরের সম্পূর্ণ মাছ মাছের সরাসরি আহরণ করা যায় না সেক্ষেত্রে আপনার পুকুর শেষ দিয়ে পুকুরের কিছু অংশ মাছ যখন হালকা পানি থাকবে সেই অবস্থায় দেখা যায় হালকা রুটেনল মারি দিয়ে অথবা তুতে এবং কি ইউরিয়ার ব্যবহারের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বের করে নিয়ে আসে মাছগুলা কিন্তু উপর দিকে তুলে নিয়ে আসা যায় তখন নর্মালি দেখা যায় গামলা বা ঝুড়ি দিয়ে এগুলো কিন্তু মাছগুলা কিন্তু ধরে ফেলা যাচ্ছে তো এই ব্যবস্থাপনা ছাড়াও আর একটা ব্যবস্থাপনা কিন্তু মাছ ধরা যায় সেটা কি আপনার পুকুরে একটা অংশ যদি গর্ত থাকে পুকুরে সম্পূর্ণ পুকুরের যে বা বড় একটা পুকুর তার একটা অংশ যদি গর্ত থাকে সেই গর্ত ভিতরে সবগুলো মাছ কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু মাছ আপনি ইজিলি ধরতে পারবেন তো এই ছাড়া আপনাকে নর্মালি এর কোনো নর্মাল আর কোনো খুব বেশি মানে বড় কিছু নেই কারণ কি এই মাছের রোগ বেধিও কম এই মাছের জন্য বাড়তি কোনো খাবার দরকার হচ্ছে না এরা জুপ্লানোর ফাইটু প্লানোর খেয়ে বেশি থাকতেছে পুকুরে তোলে পরিবেশ ভালো রাখতেছে এরা আপনার উপকার করতেছে তো এদের জন্য আমি বলবো এদের জন্য তেমন কোনো বাড়তি কোনো জিনিসের দরকার নেই তো এখানে দেখা যাচ্ছে তার মানে কি খরচও নেই অর্থাৎ এই মলের খরচ কিন্তু একেবারে কম বলা হচ্ছে এখন তাহলে খরচ তাহলে আমরা যে হিসাব করতেছি খরচ আই বের একটা যে হিসেব করতেছি সেই আই বের হিসাবের ভিতরে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে এই যে এই দশ হাজার মাছ চাষ করতে আপনার জায়গা টুক লাগবে দশ হাজার মাছ চাষ করতে গেলে মোটামুটি পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ জায়গা দরকার হবে আপনার একশো শতাংশ জায়গার ভিতরে চাষ করতে অন্য মাছ চাষ করতে পারে সেটা সেটা বাংলা মাছ হতে পারে সেটা শিং মাগুর গুলসা ট্যাংরা অন্য মাছ হতে পারে সেই মাছগুলোর সাথে আপনি তারা কিন্তু ইজিলি কিন্তু দিতে পারবেন অর্থাৎ আপনাকে বাড়তি কোনো হেসেল বা বাড়তি কোনো জামেলা নিতে হইতেছে না পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ জায়গা হলে আপনার দশ হাজার মাছ দিতে পারতেছেন এখন এই মাছের জন্য গভীরতা কতটুকু দরকার হবে গভীরতা নর্মাল দরকার হয় মিনিমাম চার ফিট পানি চার ফিট পানি হলে এই মাছের জন্য খাবার উৎপাদন ভালো হচ্ছে এবং এই মাছগুলো নর্মালি উপর দিকে যেহেতু আসে না তো পুকুরের সূর্য আলো যদি কম পশায় সেই দিকে দেখা যায় এই মাছগুলো ভালো থাকতে পছন্দ করে এই জায়গাগুলোতে খাবার জুবল পর্যাপ্ত থাকে ওই জায়গাগুলোতে তারা অবস্থান করে এই মাছ চাষ করতে গেলে নর্মালি আর যেহেতু কোনো পরিচর্যা নাই বাড়তি কোনো খরচ নাই তার মানে কি আপনার খরচটা কম অর্থাৎ পুনা কেনার পর থেকে তারপরে তেমন কোনো খরচ নেই এখন আসলে এদের খাদ্য খরচ তো অবশ্যই কিছু না কিছু আছে ভাই একেবারে খাবার খাবেন এমন কোনো কথা কথা হয় অবশ্যই খাবার খরচ থাকতে পারে সেইটা কি আপনি যে বাংলা মাছ চাষ করেন আপনি যদি তেলাপিয়া চাষ করেন আপনি যদি পাঙ্গাস চাষ করেন এর সাথে সন্ধ্যা সময় হলেও হয়তো অল্প কিছু খাবার বাড়তি কিছু খাবার দিতে পারেন যাতে করে আপনার পুকুরে খাবার থাকে যদি খাবার না থাকে তাহলে তো প্রাকৃতিক খাবার তৈরি হবে না প্রাকৃতিক খাবারটা আসলে কোথায় তৈরি তৈরি হয় প্রাকৃতিক খাবার তৈরি হয় পুকুরে তলদেশের ময়লা থাকে পুকুরে তলদেশের মাছ মাছ যে মলমূত্র ত্যাগ করে সেই মলমূত্র থেকে অথবা পুকুরে তলদেশ খাবার বাড়তি খাবার ছিল সেই বাড়তি খাবার থেকে অথবা পুকুরে তলদেশে দেখা যাচ্ছে কি নাইট্রেট বা নাইট্রেট গ্যাস বা নাইট্রোজেন গ্যাস থাকে এই এদের সূর্য আলো সংস্পর্শ হিসেবে দেখা যাচ্ছে বিক্রিয়ার মাধ্যমে এখানে খাদ্য তৈরি হচ্ছে এখানে আগে জু তৈরি হচ্ছে ফাইটো তৈরি হচ্ছে জু কি করছে ফাইটো খেয়ে বেঁচে থাকতেছে এর মাধ্যমে পুকুর বাস্তু সংস্থান টিকে থাকতেছে এই জন্য দেখা যাচ্ছে কি পুকুরে অবশ্য অবশ্যই কিছু খাবার বাড়তি রাখতে হবে অর্থাৎ জুপলাগ্ন তৈরি করার কিছু পূর্ব শর্ত আছে তার পূর্ব শর্তের ভিতরে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে এক নাম্বার পুকুরে সঠিক পরিমাণে খাবার আছে কিনা অর্থাৎ পুকুরের খাবারের পরিমাণ সঠিক আছে কিনা সেটা একটু দেখা মানে আপনি যেই পরিমাণ খাবার দিচ্ছেন সেটা মাছ খেয়ে ফেলতেছে অর্থাৎ এরপরে বাড়তি কোনো খাবার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু জুপলানো তৈরি হবে না তারপর দেখা যাক কি পুকুরে এখানে আপনার জু চুন লবণ যে ব্যবহারটা যে সেই চুন লবণটা আপনার সঠিকভাবে ব্যবহার করছেন কি না যদি চুন ব্যবহার না করেন সঠিকভাবে সেক্ষেত্রে কিন্তু জুপলানো তৈরি হতে চায় না তারপর দেখা যাচ্ছে কি পুকুরে আপনার যদি পানির গুলাত্ব বেশি থাকে বা পুকুরে যদি ইউগ্লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কিন্তু জুপলানো তৈরি হয় না তো এই ক্ষেত্রে আপনার কিন্তু মাছের কিন্তু খাবার পাচ্ছে না কে পাচ্ছে না আপনার যে তারা ব্যাম আছে সেই তারাটাই কিন্তু খাবার পাচ্ছে না তো এই ক্ষেত্রে তো মাছ বড়ো হবে না তো এই জন্য আপনাকে সামান্য কিছু খরচ করতে হবে সেটা খরচটা আপনারা অলরেডি বুঝতে পারছেন সেটা খরচটা খুব খুব বেশি না আমরা কিন্তু অলরেডি কিন্তু জুপলানোর ভিডিও দিয়ে রাখছি যে জুপলানন কীভাবে তৈরি করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আমরা কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে পুকুরে কীভাবে জুপলানো তৈরি করতে পারেন তো এই জন্য দেখা যাচ্ছে কি মাসে তেমন একটা খরচ নাই আর মাছে যেই খাবার দিতে আসেন সেই মাছের মলমূত্র থেকে খাবার তৈরি হয়ে জুপলানো তৈরি হচ্ছে সেই জুপলানগুলোই আপনার তারা ব্যায়াম খাইয়ে নিচ্ছে তো এখন আসি মোটামুটি তাহলে বোঝা গেল এই মাছ চাষ করতে আপনার সর্বোচ্চ কিনা পরিবহন খরচ আপনার লেবার খরচ আপনার পুকুরে চুন লবণ সার ঠাট দিয়েছেন এগুলার খরচ এবং কি আপনার পুকুরে জুপলান তৈরি করতে খরচ সব কিছু মিলে আপনার খরচ দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু হওয়ার কথা না সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এর উপরে আপনার খরচ হবেই না এর অনেক নিচে হওয়ার কথা সর্বোচ্চ খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর বেশি খরচ হবে না তার মানে আপনার অন্য মাছের সাথে এই মাছটা চাষ হয়ে গেল এই জন্য এই মাছের তেমন একটা খরচ হলো না এখন আসি যে এই মাছ বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি করা যাবে অর্থাৎ আপনার বিক্রি কত হবে বিক্রি করার আগে অবশ্যই আপনাকে যে জিনিসটা খেয়াল করতে দশ হাজার মাছ দিচ্ছেন আপনি দশ হাজার মাছের ভিতরে কিন্তু দশ হাজার মাছ আপনি পাবেন না কেন পাবেন না নর্মালি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় কি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মাছ টিকে আপনি দশ হাজার মাছ ছাড়লে নয় হাজার থেকে সাড়ে নয় হাজার মাছ পাওয়ার কথা এই ক্ষেত্রে যেহেতু তারা এমনটা পুকুরের তল দেশে থাকে এই ক্ষেত্রে দেখা যায় কি মাছের ছাড়ার পর থেকে নিয়ে এক মাস পর্যন্ত দেখা যায় এই মাছগুলো কিন্তু সঠিকভাবে বড় হইতে পারে না অনেক সময় দেখা যায় যে কিছু ছোটো থেকে যাইতেছে এই জন্য আমি বলবো যে সব মাছ এক সমান বড় হতে পারবে না এক্ষেত্রে আপনাকে আশি পার্সেন্ট মাছ ধরতে হবে আশি পার্সেন্ট মাছ যদি আপনি বান তার মানে বোঝা যাচ্ছে যে দশ হাজার পিস থেকে আট হাজার মাছ আপনি পাবেন এই আট হাজার পিস মাছ নর্মালি দেখা যায় বারো পিস পনেরো পিস বিশ পিসে কেজি আসে তো এটা সাত থেকে দশ মাস সময় লাগে আপনি মোটামুটি আট থেকে দশ মাস সময় দিয়ে আপনি বিশটা কেজিও যদি নিয়ে আসতে পারেন এভারেজে বিশ টাকা কেজি যদি হয় ক্ষেত্রে আপনি পাঁচশো টাকা কেজি বিক্রি করতে পারবেন আপনার মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো কেজি মাছ উৎপাদন হবে এবং এই মাছগুলো যখন আপনি বিক্রি করবেন পাঁচশো টাকার কেজির আশেপাশে বা পাঁচশো টাকার উপরে মাছ বিক্রি হবে মোটামুটিভাবে বলা যায় যে এই মাছ বিক্রি করার সময় মিনিমাম দুই লাখ টাকার আপনার মাছ বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি যেই মাছ চাষ করতেছেন একশো শতাংশ জায়গাতে এই একশো শতাংশ জায়গাতে এক্সট্রা ফসল হিসেবে দুই লাখ টাকার মাছ আপনি বাড়তি বিক্রি করতে পারতেছেন তো এটা কিন্তু ভালো একটা দিক কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এটা এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু সবাই চাষ করা শুরু করে নাই এটা আপনাকে প্রথম আগের নিজের ট্রায়াল দিয়ে দেখতে হবে এই যে নম্বরও মিনিমাম দশ হাজার মাসতে আপনি শুরু করেন প্রথমে আপনি একেবারে মানে সবগুলো পুকুরের জন্য এক দুই লাখ পাঁচ লাখ করে নিয়ে শুরু করবেন এরকম দরকার নেই প্রথম বছরটা আপনি দেখেন শিখেন আমরা অলরেডি ট্রায়াল দিছি আমাদের রাজ্য আলহামদুলিল্লাহ ভালো আসছে আপনি এই জিনিসটা নিয়ে দেখতে পারেন দেখে যদি আপনি দশটা পুকুরে আছে একটা পুকুরে দেখেন বা দুইটা পুকুরে দেখেন দেখার পরে তারপর আপনি মাছ চাষ শুরু করেন আশা করি তারপরে বছরের ভিতরে এমন না যে এক বছরের ভিতরে সবাই চাষ শুরু করে দিবে এখনও সবাই চাষ করা শুরু করা নাই তো এই জন্য আমি বলব যে এটা একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে মোটামুটি আগামী দুই থেকে তিন বছরের ভিতরে এই মাছটা কৃত্রিম প্রদানের মাধ্যমে যেহেতু উৎপাদন করা যাচ্ছে মোটামুটিভাবে এটা আগামী দুই তিন বছর ভিতরে সবাই চাষ করতে পারবে যখন সবাই চাষ করবে তখনও কি দাম কমে আসবে না এমন দাম কমে আসবে না যে সিংমা দাম কিন্তু একেবারে কমে আসেনি সিংমাড় কিন্তু এখন চাষ করে কিন্তু বহু খামারে আছেন যারা ফিফটি পার্সেন্ট উপর লাভ করতে পারছেন তার মানে কি আপনার বিক্রি করতে গেলে তখন তিনশো টাকা কেজি বিক্রি করবেন তিনশো টাকা কেজি বিক্রি করলো বা যদি চারশো কেজি মাছ প্রদান হয় তো এক লাখ বিশ হাজার টাকার মাছ বিক্রি হলে আপনার তো ভাই পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার খরচ হয়ে গেছে তা আপনার তখন আরও খরচও কমে আসবে দামও কমে আসবে সব কিছু খরচ কমে আসবে তখন সত্তর হাজার টাকা লাগবে ভাই সত্তর হাজার টাকা কে দেয় আজকালকার জাম নাই বা আগের জাম নাই বলেন না যে কোনো জাম নেই বলেন মাছ চাষ করতে আসেন বা যে কোনো জায়গায় সত্তর হাজার টাকা আপনাকে কে দিবে এক্সট্রা ফসল হিসাবে আপনার উৎপাদন হচ্ছে তা আমি বলবো যে মিনিমাম যে প্রফিটটা হয় সেটা নিচ থেকে পুকুরতল দেশ থেকে হচ্ছে খাবার সারা বিনা খাবার উৎপাদন হচ্ছে সেই জিনিসটা অবশ্যই নেওয়ার চেষ্টা করা উচিত সেই জন্য আমি বলবো যে ভালো জায়গা থেকে সুস্থ সবল মা মাছ থেকে উৎপাদিত ভালো মানে উন্নত জাতের পোনা আপনারা নেবেন এই এই জিনিসটা আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করবো কারণ কি যদি ভালো মানে পোনা নেন দালালের মাধ্যমে যদি পোনা নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন বা লোকসান করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম